হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এভরিথিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি উপস্থাপন করব বাংলাদেশে 125 সিসি সেগমেন্টে সেরা মাইলেজ পায়, সবচেয়ে বেশি মাইলেজ পায় এমন তিনটি বাইক সম্পর্কে। তো চলুন বন্ধুগণ, ভিডিওটি শুরু করি। বন্ধুগণ, আপনাদের জন্য আমি এক নম্বর পজিশনে যে বাইকটি রেখেছি 125 সিসি সেগমেন্টের, সেটি হলো ডিসকভার 125 সিসি। এই বাইকটি আপনারা বাংলাদেশে মাইলেজ পেয়ে যাবেন 55 থেকে 57 কিলোমিটার পার লিটার। বন্ধুগণ, আপনারা সকলে জানেন এই বাইকটি মাইলেজের জন্য বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। বন্ধুগণ, 2 নম্বর পজিশনে আমি আপনাদের জন্য যে বাইকটি রেখেছি সেটি হলো সিবি শাইন 125 সিসির। এই বাইকটি হুন্ডা কোম্পানির, এই বাইকটি থেকে মাইলেজ পাওয়া যায় 55 কিলোমিটার পার লিটার। এই বাইকটি বাংলাদেশের বাজারে মাইলেজের জন্য অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। বন্ধুগণ, আপনাদের জন্য আমি সর্বশেষ যে বাইকটি রেখেছি সেটি হলো টিভিএস কোম্পানির টিভিএস স্ট্রাইকার 125 সিসির। এই বাইকটি, এই বাইকটিতে বাংলাদেশে মাইলেজ পেয়ে যাবেন আপনারা 50 থেকে 52 কিলোমিটার পার লিটার। তো বন্ধুগণ, বাংলাদেশের বাজারে 125 সিসি সেগমেন্টে এই তিনটি বাইক মাইলেজের জন্য অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এই তিনটি বাইক থেকে সবচেয়ে বেশি মাইলেজ পাওয়া যায় বাংলাদেশে বিভিন্ন ইউজারদের মধ্যে, তাই জানা গেছে। তো বন্ধুগণ, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা ঠিক নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটনটি চেপে দেবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে।